হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অ্যাকচুয়ালি অনেকেই জানতে চান যে আসলে কোরিয়াতে 2023 সালে বেতন কত। এটা কোরিয়ান মুদ্রায় বললে হয়তো আপনারা যারা কোরিয়াতে আছেন তারা তো সবাই জানেন, যারা দেশে আছেন তারা আসলে কি আসলে বেতনটা হচ্ছে আপনার ডলারের উপর নির্ভর করে আছে। আপনার ডলারের রেট যখন বাড়ে তখন একটা রেট থাকে, ডলারের রেট যখন কমে তখন এক ধরনের রেট থাকে। তো বেসিক্যালি এখন যে ডলারের মান বা যে রেট চলতেছে তাতে আনুমানিক 1,60,000 থেকে 70,000-এর ভিতরে হচ্ছে বেসিক স্যালারি। তো সাধারণত যদি ওভারটাইম 1 ঘন্টা থাকে তাহলে মিনিমাম আপনি প্রায় 2 লাখ টাকার মতন স্যালারি একদম মিনিমাম আপনি পাবেন। তো এছাড়াও ধরেন আপনি যদি আপনার কোম্পানিতে এরকম 2 ঘন্টা প্রতিদিন ওভারটাইম থাকে, আবার যদি আপনি নাইট ডিউটি করেন তাহলে দেখা যাচ্ছে 3 লাখ প্লাস আপনার স্যালারি আসবে। এবং অনেকে আমার জানা মতে, আমি নিজে দেখেছি যে বাংলা টাকার এখন বর্তমানে 4 লাখ সাড়ে 4-5 লাখ টাকা পর্যন্ত মাসে স্যালারি ইনকাম করে এমন লোক আমি দেখছি, নিজে দেখেছি। তো ওইটা বলে লাভ নাই, ওইটা খুব রেয়ার, খুবই কম। অ্যাজ ইউজুয়াল এখন বর্তমানে যে কোরিয়াতে যে স্যালারি রেঞ্জ তাতে হচ্ছে 2 লাখের উপরেই বলা যায় আর কি। কোরিয়াতে যারা কাজ করে ম্যাক্সিমামই হচ্ছে আপনার এখন 1,80,000-90,000 থেকে 2,20,000-30,000 অ্যাভারেজ বেতনটা এরকমের বেশি হয়। আর যারা একটু ডিনার কোম্পানিতে করে তাদের বেতন ধরেন 2,500,000-3 লাখ এরকম মিনিমাম। 2,500,000 যারা ডিনার কোম্পানিতে আছে তারা 2,500 থেকে 3 লাখ টাকা বেতন মান্থলি আসে, এটা প্রতি মাসে এরকম আসে। তো আসলে এটা নির্ভর করে কাজের মাধ্যমে আর কি, কাজ মানে ওভারটাইম। বেসিকটা ঠিক আছে কিন্তু ওভারটাইম যত বেশি করবেন তত আপনার স্যালারিটা বাড়বে। আর অর্থাৎ সপ্তাহে যে 5 দিন বুধ থেকে সরি রবি সোম থেকে শুক্রবার পর্যন্ত, পরে যে বাকিটা ওভারটাইম হবে, যত ওভারটাইম বেশি হবে তত আপনার বেতনটাও বেশি পাবেন। ওভারটাইম কম বেতন কম, তো এইভাবে আসলে স্যালারি ধরা হয়। তো অ্যাজ ইউজুয়াল ধরতে পারেন 1,80,000 থেকে 2,20,000টাই বেশি মানুষ স্যালারিটা বেশি পায়, আর ডিনাইট করলে 2,500,000 থেকে 3 লাখ, আর এর থেকেও বেশি আছে, অবশ্যই আছে। ওর 3 লাখ, 4 লাখ, 3.5 লাখ, 4 লাখ বেতন অ্যাভেলেবেল আছে। তো 2023 সালে বেতন একটু বাড়ছে, এছাড়া দ্রব্যমূল্যের দাম আরও বাড়তি। তো ঠিক আছে, আবার নতুন কোনো ভিডিও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।